হঠাৎ 19 নম্বর জাতীয় সড়কে জ্বলতে লাগলো গাড়ি। নিমিষে আগুনের তীব্রতায় স্তব্ধ হয়ে গেল 19 নম্বর জাতীয় সড়কও। দুর্গাপুরের বিধাননগরের সমক চ্যাটার্জি চার চাকার গাড়িতে করে তার মাকে নিয়ে 19 নম্বর জাতীয় সড়ক ধরে গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। হঠাৎই ডিভিসি মোড়ে ওই চার চাকার গাড়ি থেকে ধোঁয়া বের হতে থাকে। তারা কোনক্রমে গাড়ি থেকে নামতেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ভয়াবহ আকার নেয় আগুনের তীব্রতা, সঙ্গে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীর 30 মিনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। গাড়ির মালিক সমক চ্যাটার্জি বলেন, মায়ের চিকিৎসার জন্য গান্ধী মোড়ের বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। ডিভিসি মোড়ের সামনে বুঝে ওঠার আগেই গাড়িটি জ্বলে যায়। কোনক্রমে প্রাণে বেঁচেছেন তারা। দমকলের আধিকারিক সাবার আরিফ বলেন, প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড। কেউ আহত হননি, তবে গাড়িটি ভস্মীভূত হয়ে গিয়েছে। এই ঘটনার জেরে প্রায় 1 ঘন্টা পর জাতীয় সড়কে স্বাভাবিক হয় যান চলাচল। বিধাননগর থেকে কোথায় যাচ্ছে? এলগার্ড হসপিটাল। কি হলো হঠাৎ? হঠাৎ করে গাড়িটা পিক আপ নিচ্ছিল না ওখান থেকে। হ্যাঁ, তো আমি এই ফার্স্ট লেনটায় ছিলাম, তো আমি স্লো লেনে আসলাম, এই দাঁড়াতে দাঁড়াতে আগুন লেগে গেলো আর কোনোভাবে বেরিয়ে গেলাম। মানে এর বেশি আর কিছু বোঝার উপায় পাইনি। মা ছিলেন আমার সাথে। হ্যাঁ, সেফলি বেরিয়ে গেছে। নেক্সট আর কিছু ছেলেও ছিল, ওরাও হেল্প করেছে আমাদেরকে। হ্যাঁ, সেটা তো তদন্ত করে দেখা যাবে, এখন কি করে বলা যায়। ব্যাটারি তারপর লিকেজ পেজে কিছু হতে পারে, এখন বলার মুশকিল আছে। এখন আগুন নিয়ন্ত্রণ আছে, এখন নিয়ন্ত্রণ আছে। স্বাভাবিক হয়ে গেছে। এমনি স্বাভাবিক স্টেশন অফিসার দুর্গাপুর ফার্স্ট স্টেশন।